afternoon. Azi ki bar baba? Biroshpotibar. Azi biroshpotibar. Dupur bela ami ekta notun vlog start korchi. Ar aaj ekhon baje dupur 2:33 mane 2:30 baje. Aaj hocche surjo grohon legechilo sokal 7tar shomoy. Ar chhereche dupur 12:30tar shomoy. Oi karone sokal theke mane shorokom kichu khao hoyni ar rannao korini 12:30tar pore ranna boshiyechi. তো আমার এদিকে ভাত হয়েছে লাউ ঘন্ট হয়েছে পটল ভাজা হয়ে গেছে আর পাট শাকের তরকারি হয়ে গেছে এখন আমি আমের টক বসিয়েছি কড়াইয়ে ওই দেখো বাবা পেছনে বসে আছে কই বাবা দেখো আর মা স্নান করতে গেল আজকে ছাগল নিয়েও যাওয়া হয়নি মাঠে সকাল থেকে ওই বাড়িতেই খেতে দেওয়া হচ্ছে বৈশাখীকে বাবা ঘুমাতে উঠে দিয়ে এসেছিল মাঠে বৈশাখীকে নিয়ে চলে এসেছি অনেক আগেই আর এখন খাওয়া-দাওয়া করে ছাগল নিয়ে যাওয়া হবে মাঠে আমের টক হচ্ছে যা রোদ গরম দিয়েছে ওর কারণে আমের টক রান্না করে খাবো জল দেব আর একটু হোক এটা তো হয়নি তারপর আবার খাওয়ার সময় কথা বলছি এখন ভিডিও অন করছি फ्रेंड्स রান্না বান্না কমপ্লিট করে এদিকে খেতে চলে এসেছি ভেন্ডি সিদ্ধ মেখেছি আর দাঁড়াও দেখাচ্ছি কি কি দিয়ে খাওয়া হচ্ছে আমাদের আজকে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত মেখেছি আর এই যে পটল মেখেছি আর এই যে পটল ভাজা পেঁয়াজ নিয়েছি আর এই যে আমাদের লাউ ঘন্ট আমের টক পাট শাকের ঝোল মা ও মা কেমন আছে বনপাট যে 5:55 আর আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর মা দুজনে মিলে ছাগল নিয়ে গেছিলাম ছাগল নিয়ে এখনো মা আসেনি আমি কতগুলো ঘাস নিয়ে চলে এসেছি বাড়িতে আর বাবা এসে দেখছি সৃজন রোহিত আর কুটুকে পড়াচ্ছে আর এইদিকে দেখো আচারের কৌটোগুলো রোদরে দিয়েছিল মা এখানে ওই জায়গাটা কৌটো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকলি আশা করি সবাই ভালো আছো আর আমরাও কোন রকমে চলে যাচ্ছে গরমের দিনকাল আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে ঝড় বৃষ্টি হবে ওই কারণে তো সকাল সকাল সমস্ত কাজটা ছেড়ে আমি হচ্ছে রান্নার এখানে চলে এসেছি রান্না করতে তো ভাত বসিয়েছি ভাতের ঢাকনাটা ওইদিকে দিয়েছি আর এখন আমি কড়াইয়ে মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজা হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হাড়ি হাড়ির উপরে এই যে আলু সিদ্ধ দিয়েছে এখানে আলুটা উস্তা দিয়ে রান্না করে গড়নকে একটু ভাপ দেওয়ার জন্য দিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আলু দিয়ে উস্তা দিয়ে মাছের তরকারি করব জন্য উস্তা কেটেছি আর এদিকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মানে ঘন্টর মতো হবে তাই কেটেছি আর এদিকে দেখো পটল ভাজবো তাই মাছি দেখছো প্রচুর মাছি আমার এদিকে ভাতে মানে ওদিকে দিয়ে দিয়েছি তখনই তারপরে এদিকে আবার মাছ ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে মাছ ভাজার পরে পটল ভেজে নিলাম একটু উস্তে ভাজছি উস্তে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো ওই জন্য উস্তেটাকে ভেজে নিচ্ছি হালকা করে আর তারপরে লাউ লাউ ঘন্ট করব তারপরে উস্তে দিয়ে আলু দিয়ে তরকারি করব উস্তে ভাজা হচ্ছে চলো উস্তে ভাজা একটু নুন দিয়ে দিই আজকের উস্তাগুলো একটু বড় বড় আছে এর আগে বাবা যতবার উস্তা এনেছে ছোট ছোট আর এদিকে দেখো পটলটা ভেজে রেখেছি